১৭০০ কোটি টাকার নোটিশ প্রায় কোমর ভেঙে যাওয়ার উপক্রম জাতীয় কংগ্রেসের। বৃহস্পতিবার আয়কর বিভাগের কর পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার বিরুদ্ধে করা কংগ্রেসের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। তারপর কয়েক ঘন্টাও যায়নি, তার আগে জাতীয় কংগ্রেসকে ১৭০০ কোটি টাকার নোটিশ দিল আয়কর বিভাগ। কংগ্রেস নেতা বিবেক তানখা আয়কর বিভাগের এই নোটিশের কথা জানিয়ে বলেছেন, ২০১৭-১৮ এবং ২০২০-২১ এই তিন বছরের কংগ্রেসের আয়কর সমীক্ষা করে আয়কর বিভাগ জানিয়েছেন, জরিমানা এবং সুদ সহ কংগ্রেসকে ১৭০০ কোটি টাকা দিতে হবে। কংগ্রেসের বিরুদ্ধে তদন্ত করেছে আয়কর বিভাগ, তাদের দেওয়া আয়করের পুনঃমূল্যায়ন করা হচ্ছে। ২০১৪-১৫, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ বছরগুলির জন্য আয়কর পুনর্মূল্যায়ন সংক্রান্ত আয়কর বিভাগের আদেশকে প্রথমে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিল কংগ্রেস। ২২ মার্চ কংগ্রেসের এই আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা এবং বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের বেঞ্চ বসে জানিয়েছিল এই বিষয়ে তারা হস্তক্ষেপ করতে চায় না। বৃহস্পতিবার ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবর্ষের আয়কর পুনঃমূল্যায়নের বিরুদ্ধে কংগ্রেসের একই ধরনের আবেদন খারিজ করেছে আদালত। তার কয়েক ঘন্টার মধ্যে আয়কর বিভাগের নয়া নোটিশ এলো। এর আগে বকেয়া কর হিসাবে কংগ্রেসকে ১০৫ কোটি টাকা দেওয়ার নোটিশ দিয়েছিল আয়কর দফতর। সেই নোটিশে স্থগিতাদেশ চেয়েও দিল্লি হাইকোর্ট থেকে খালি হাতে ফিরতে হয়েছিল কংগ্রেসকে। বিচারপতিরা জানিয়েছিলেন, ইনকাম ট্যাক্স আপিল ট্রাইব্যুনালের আদেশে নাক গলানো প্রয়োজন বোধ করছেন না তারা, তবে কংগ্রেস দলকে এই আদেশ স্থগিত করার জন্য আপিল ট্রাইব্যুনালে নতুন করে আবেদন করার অনুমতি দিয়েছিল আদালত। এবার ১৭০০ কোটি টাকা দেওয়ার নোটিশের বিরুদ্ধে কংগ্রেস ফের আবেদন করে কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।